ওম শান্তি। আজ 11 জানুয়ারি 2023 প্রাত মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত থাকলে দীর্ঘ যাত্রা অতি সহজেই পাড়ি দিতে পারবে। আজকের প্রশ্ন, বাবার কাছে বলি প্রদত্ত হওয়ার জন্য কোন বিষয়ের ত্যাগ অবশ্যই প্রয়োজন? উত্তরে বাবা বলেছেন, দেহ অভিমানের। দেহ অভিমান আসা মানে মরে যাওয়া। ব্যভিচারী হওয়ার কারণে কিছু বাচ্চার সমর্পিত হতে হৃদয় সংকুচিত হয়। যখন কুরবান হয়েছ তখন একজনে যেন স্মরণে থাকে, ওনার প্রতি সমর্পিত হতে হবে, ওনারই শ্রীমত অনুসারে চলতে হবে। আজকের গীত, রাতের পথিক ক্লান্ত হয়ো না। ওম শান্তি। ভগবান উবাজ ভগবান নিজের বাচ্চাদের রাজযোগ আর জ্ঞানের শিক্ষা দিচ্ছেন, ইনি কোনো মানুষ নন। গীতায় লেখা আছে, শ্রীকৃষ্ণ ভগবান উবাজ। শ্রীকৃষ্ণ সম্পূর্ণ দুনিয়াকে লিবারেট করবে, এটা তো সম্ভব নয়। বাবা এসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন, যারা বাবাকে নিজের করেছে আর বাবার সামনে বসে আছে। শ্রীকৃষ্ণকে বাবা বলা যায় না, বাবাকে বলা হয় পরমপিতা পরমধাম নিবাসী। আত্মা এই শরীর দ্বারা ভগবানকে স্মরণ করে। বাবা বসে বোঝান যে আমি তোমাদের পিতা, পরমধামে থাকি, আমি সমস্ত আত্মাদের পিতা। আমি কল্প পূর্বেও এসে শিখিয়েছিলাম যে বুদ্ধিযোগ আমি পরমপিতার সাথে যুক্ত করো, আত্মাদের সাথেই কথা বলি। আত্মা যতক্ষণ পর্যন্ত শরীরে প্রবেশ না করবে চোখ দিয়ে কিছুই দেখতে পারবে না, কান দিয়ে শুনতে পারবে না, বিনা শরীরে আত্মা জড় হয়ে যায়। আত্মা হচ্ছে চৈতন্য, গর্ভে সন্তান আছে, কিন্তু যতক্ষণ তার মধ্যে আত্মার প্রবেশ না হবে সে নড়াচড়া করবে না। সুতরাং এমনই চৈতন্য আত্মার সাথে বাবা কথা বলেন। তিনি বলেন, আমি এই শরীর লোন নিয়েছি, আমি এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যাই। যে আত্মারা সামনে আসে তাদের রাজযোগ শেখায়। রাজযোগ সম্পূর্ণ দুনিয়া শিখবে না, কল্প পূর্বে যারা ছিল তারাই রাজযোগ শিখবে। এখন বাবা বলছেন, বুদ্ধিযোগ বাবার সাথে শেষ পর্যন্ত জুড়ে রাখতে হবে, এতে আটকে গেলে হবে না। স্ত্রী পুরুষ প্রথমে একে অপরের চেনেই না, তারপর যখন দুজনের বিবাহ হয় কেউ কেউ 60 থেকে 70 বছর পর্যন্ত একসাথে থাকে, সুতরাং সারা জীবন শরীর শরীরকে স্মরণ করতে থাকে। একজন বলবে, ও আমার স্বামী, আরেকজন বলবে, ও আমার স্ত্রী। তোমরা বন্ধনে আবদ্ধ হয়েছ নিরাকারের সাথে। নিরাকার বাবা এসে এই বন্ধনে আবদ্ধ করিয়েছেন। তিনি বলেন, কল্প পূর্বের মতোই আমি এসে বাচ্চাদের সাথে আমার সাগাই করাই। আমি নিরাকার, এই মনুষ্য সৃষ্টির বীজরূপ। সবাই বলবে, এই মনুষ্য সৃষ্টি গডফাদার রচনা করেছেন, সুতরাং তোমাদের সবার পিতা সবসময় পরমধামে থাকেন। এখন তিনি বলছেন, আমাকে স্মরণ করো। যাত্রা দীর্ঘ হওয়ার কারণে অনেক বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে, বুদ্ধিযোগ সম্পূর্ণরূপে জুড়ে থাকে না, মায়ার ঠোক্কর খেয়ে ক্লান্ত হয়ে পড়ে, মরে পড়ে থাকে, তারপর হাত ছেড়ে দেয়। কল্প পূর্বেও এমনই হয়েছিল। এখানে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ স্মরণ করতে হবে। স্ত্রীর যখন স্বামী মারা যায় তখন তাকে স্মরণ করতেই থাকে, এই বাবা বা পতি কখনোই ছেড়ে যাবে না। তিনি বলেন, আমি তোমরা স্বজনদের সবাইকে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু এতে সময় লাগবে, ক্লান্ত হবে না। পাপের বোঝা মাথায় জমে আছে, যোগ দ্বারাই সেই বোঝা নামবে। এমনই যোগযুক্ত হতে হবে যে শেষে বাবা বা সাজন
ছাড়া আর কেউই স্মরণে আসবে না। যদি অন্য কিছু স্মরণে আসে তবে সেটা ব্যভিচারী হয়ে যাবে, তারপর পাপের দণ্ড ভোগ করতে হবে। সেই জন্যই বাবা বলেন, পরমধামের পথিক তোমরা ক্লান্ত হয়ো না। তোমরা জানো আমরা ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি এবং শঙ্কর দ্বারা সব ধর্মের বিনাশ করাচ্ছি। এখন সবাই কনফারেন্স করে যাতে সব ধর্ম মিলে এক হয়ে যায়, সবাই শান্তিতে থাকতে পারে তার পথ বের করার জন্য। এখন অনেক ধর্মের একমত তো হতে পারে না, একমতে একটাই ধর্মের স্থাপনা হয়ে থাকে। সব ধর্ম সর্বগুণ সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী হলে তবেই নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকতে পারবে। রামরাজ্যে সবাই ক্ষীরখণ্ড হয়েছিল, সেখানে জানোয়ারও লড়াই করত না, এখানে তো ঘরে ঘরে ঝগড়া। লড়াই করে তখন যখন ওরা কোনো প্রভুর অন্তর্ভুক্ত থাকে না, নিজের মাতা পিতাকেই জানে না। গানও গায়, তুমি মাতা পিতা, আমি তোমার বালক, তোমার কৃপাতেই গহন সুখ পাওয়া যায়, সুখ তো এখন আর নেই। তখন বলে যে মাতা পিতার কৃপা নেই, বাবাকেই জানে না, সুতরাং বাবা কিভাবে কৃপা করবে। এরপর টিচারের ডাইরেকশন অনুসারে চললে তবেই কৃপা পাবে। ওরা তো বলে থাকে পরমাত্মা সর্বব্যাপী, সুতরাং কে কৃপা করবে আর কার প্রতি কৃপা করবেন। কৃপা গ্রহণ করার জন্য আর কৃপা করার জন্য দুজন প্রয়োজন। স্টুডেন্টস প্রথমে এসে টিচারের কাছে পড়াশোনা করুক, নিজের প্রতি এই কৃপা করুক, তারপর টিচারের ডাইরেকশন অনুসারে চলুক। পুরুষার্থ করানোর জন্য কাউকে চাই, ইনি যেমন বাবা তেমনি টিচার এবং সৎগুরুও। ওনাকেই পরম পিতা, পরম শিক্ষক, পরম সৎগুরুও বলা হয়। বাবা বলেন, আমি কল্পে কল্পে এই স্থাপনার কাজ করিয়ে থাকি, প্রতিদিন দুনিয়াকে পবিত্র করে তুলি। তিনি ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, তাই না? সুতরাং ওয়ার্ল্ড অথরিটির রাজত্ব প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ সৃষ্টিতে একমাত্র লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাদের অলমাইটি অথরিটি ছিল। ওখানে কেউ লড়াই ঝগড়া করতে পারে না, ওখানে মায়া নেই, ওটা হচ্ছে গোল্ডেন এজ, তারপর সিলভার এজ। সত্যযুগ এবং ত্রেতা, এই দুই যুগকেই স্বর্গ অথবা বৈকুণ্ঠ বলা হয়। সবাই গিয়েও থাকে, চলো বৃন্দাবনে ভেজো রাধে গোবিন্দ, কিন্তু কেউ যায় না, স্মরণ অবশ্যই করে। এখন তো মায়ার রাজ্য এবং সবাই রাবণের মত অনুসারে করছে। দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসছে, তারা গ্র্যান্ড টাইটেল পাচ্ছে। কেউ যদি শারীরিকভাবে সাহস দেখায় বা ভালো কোনো কাজ করে তাহলে তাদের টাইটেল দেওয়া হয়, কেউ ডক্টর অফ ফিলোসফি, আবার অন্য কিছু, এমনই সব টাইটেল দিতে থাকে। এখন তোমরা হচ্ছ ব্রাহ্মণ, পূর্বের মতোই ভারতের সার্ভিসে আছো, তোমরা দৈবী রাজধানী স্থাপন করছো। যখন স্থাপনা হয়ে যাবে তখন তোমরা টাইটেল পাবে, সূর্যবংশীয় রাজা রানী, চন্দ্রবংশীয় রাজা রানী, এরপর তোমাদেরই রাজ্য চলবে। ওখানে কেউ টাইটেল পায় না, ওখানে দুঃখের লেশ মাত্র নেই। যে কেউ কারো দুঃখ দূর করে বাহাদুরি দেখাবে যাতে টাইটেল পাওয়া যায়। যে রীতি নিয়ম এখানে এখানে চলে যায় ওখানে সেসব হয় না। না লক্ষ্মীনারায়ণ এই পতির দুনিয়াতে আসতে পারে, এই সময় পবিত্র দেবতা কেউ নেই, এটা হচ্ছে পতিত আসুরি দুনিয়া। অনেক মত মতান্তরে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এখানে একটাই শ্রীমদ যার মাধ্যমে রাজধানী স্থাপন হচ্ছে। তবে হ্যাঁ, চলতে চলতে কারো মায়ের কাঁটা লেগে যায়, তখন ল্যাংড়াতে থাকে। সেই জন্যই বাবা বলেন, সবসময় শ্রীমদ অনুসারে চলো,
নিজের মন মতে চললে ধোকা খেতে থাকবে। প্রকৃত উপার্জন হবে সত্য বাবার শ্রীমত অনুসারে চললে। নিজের মতে চললে নৌকা ডুবে যাবে। কত মহাবীর শ্রীমত অনুসারে না চলার কারণে অধঃপতন হয়েছে। বাচ্চারা, তোমাদের সদ্গতি পেতে হবে, শ্রীমতে না চলার জন্য দুর্গতি পেতে হবে, তারপর অনেক অনুতপ্ত হতে হবে, তারপর ধর্মরাজ পুরীতে শিব বাবা এই শরীরে বসে বোঝাবেন যে আমি তোমাকে এই ব্রহ্মা শরীর দ্বারা এত বুঝিয়েছি, পড়িয়েছি, কত পরিশ্রম করেছি। তুমি নিশ্চয় পত্রে লিখেছিলে শ্রীমত অনুসারে চলব, কিন্তু চলনি। কখনো শ্রীমত ছেড়ে দেওয়া উচিত নয়। যা কিছু হোক, বাবাকে বললে বাবা পরামর্শ দিয়ে থাকেন। কাটা তখনই লাগে যখন বাবাকে ভুলে যাও। সদ্গতি দেন যিনি, সেই বাবার কাছ থেকেও। বাচ্চারা তিন ক্রোশ দূরে পালিয়ে যায়। গিয়েও থাকে, আমি সমর্পিত হব, বলি প্রদত্ত হব, কিন্তু কার প্রতি হবে? এমন তো লেখনি সন্ন্যাসীদের প্রতি সমর্পিত হব বা ব্রহ্মা বিষ্ণু শঙ্করের প্রতি সমর্পিত হব, অথবা শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত হব। সমর্পিত হতে হবে পরমপিতা পরমাত্মার কাছে, কোনো মানুষের প্রতি নয়। উত্তরাধিকার পাওয়া যায় বাবার কাছ থেকে। বাবা বাচ্চাদের প্রতি বলি প্রদত্ত হন, এমন কথা অসীম জগতের পিতাই বলেন যে আমি বলি প্রদত্ত হতে এসেছি। কিন্তু বাবার প্রতি বলি প্রদত্ত হতে বাচ্চাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। দেহ অভিমান আসলেই মরবে, ব্যভিচারী হবে। এই একজনকে স্মরণ করা উচিত, ওনার প্রতি সমর্পিত হতে হবে। এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে, আমাদের ফিরে যেতে হবে। বাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কবরস্থ হতে হবে, তাদের কেনই বা স্মরণ করবে? এর জন্য খুব অভ্যাস চাই। গাওয়া হয়ে থাকে উত্তরণে অমৃত রস পান হয়, নিচে নেমে গেলে পথ ভ্রষ্ট হয়ে যায়। এমন নয় যে স্বর্গে যাবে না, কিন্তু রাজা রানী হওয়া আর প্রজা হওয়ার মধ্যে পার্থক্য তো আছে, তাই না? এখানে একজন উপজাতিকে দেখো, মিনিস্টারকেও দেখো, পার্থক্য তো আছে, তাই না? সেই জন্যই সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। কেউ নিচে নেমে গিয়ে সম্পূর্ণ পতি হয়ে যায়। শ্রীমত অনুসারে না চলার কারণে মায়া সেই আত্মার নাক টেনে ধরে নর্দমায় ফেলে দেয়। বাপদাদার সাথে যুক্ত হওয়ার পরে তার বিরোধিতা করা মানে বিশ্বাসঘাতক হওয়া। সেই জন্যই বাবা বলেন, প্রতিটি পদক্ষেপে সাবধান হও। এখন মায়া শেষ হতে চলেছে, সুতরাং সে অনেককে নিচে নামিয়ে দেবে। সেই জন্য বাচ্চাদের সতর্ক থাকতে হবে। পথ কিছু দীর্ঘ এবং পদও উচ্চ। যদি ট্রেটর হও তবে তীব্র সাজাও ভোগ করতে হবে। যখন ধর্মরাজ বাবা সাজা দেন, আত্মারা তখন চিৎকার করতে থাকে, যা কিনা কল্প কল্পের জন্য বহাল হয়ে যায়। মায়া ভীষণ প্রবল, সামান্যতম যদি বাবাকে ডিসরিগার্ড করেছ কি মরেছ। গাও হয়ে থাকে সদ্গুরু নিন্দকদের কোথাও ঠাই হয় না। কামনা বশত, ক্রোধ বশত উল্টো কাজ করে থাকে, অর্থাৎ বাবার নিন্দা করে আর সাজা খাওয়ার নিমিত্ত হয়ে পড়ে। প্রতিটি পদক্ষেপে যেমন পদ্মগুণ উপার্জন আছে, তেমনি লোকসানও আছে। সার্ভিস করে যেমন সঞ্চয় হয়, উল্টো বিকর্ম করার জন্য সঞ্চয় হয় না। বাবার কাছে সম্পূর্ণ হিসেব থাকে। এখন সামনে বসে পড়াচ্ছেন, সুতরাং সম্পূর্ণ হিসেব তার হাতেই রয়েছে। বাবা তো বলবেন, কোনো বাচ্চা যেন শিব বাবাকে ডিসরিগার্ড না করে, নয়তো অনেক বিকর্ম হবে। এই যজ্ঞ সেবায় সম্পূর্ণরূপে অস্থি মজ্জা বলি প্রদত্ত দিতে হয়,
দধিচি মনির দৃষ্টান্ত আছে না, তার উপরেও পদ প্রাপ্ত হয়ে থাকে। তা না হলে প্রজার মধ্যেও ভিন্ন ভিন্ন পদ আছে, প্রজার মধ্যেও চাকর বাকর সবই প্রয়োজন পড়বে। যদিও সেখানে দুঃখ থাকবে না, কিন্তু নম্বর অনুসারে পদ তো থাকবেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার। এক নম্বর পয়েন্ট, স্মরণের যাত্রায় ক্লান্ত হওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে এমনই স্মরণের অভ্যাস করতে হবে যাতে অন্তিম সময় বাবা ছাড়া আর কেউ স্মরণে না আসে। দুই নম্বর পয়েন্ট, সত্য বাবার মতে চলে সত্য উপার্জন করতে হবে, নিজের মন মতে চলা উচিত নয়। সদ্গুরুর নিন্দা কখনোই করানো উচিত নয়। কাম ক্রোধের বশবর্তী হয়ে কোনো উল্টো কাজ করা উচিত নয়। আজকের বরদান, সংকল্প শক্তির দ্বারা প্রতিটি কার্যে সফল হওয়ার সিদ্ধি প্রাপ্তকারী সফলতা মূর্তি ভব। সংকল্প শক্তির দ্বারা অনেক কাজেই সফল হওয়ার সিদ্ধি অনুভব হয়। যেমন স্থূল আকাশে ভিন্ন ভিন্ন নক্ষত্র দেখা যায়, তেমনি বিশ্বের বায়ুমণ্ডলের আকাশে চারদিকে সফলতার উজ্জ্বল নক্ষত্র তখনই দেখতে সক্ষম হবে যখন তোমাদের সংকল্প শ্রেষ্ঠ আরও শক্তিশালী হবে। সব সময় এক বাবার গভীরতায় হারিয়ে যাবে, তোমাদের রুহানি নয়ন রুহানি মূর্তি দিব্য দর্পণ হয়ে উঠবে। এইরকম দিব্য দর্পণই অনেক আত্মাকে আত্মিক স্বরূপের অনুভব করানোর সফলতার মূর্ত প্রতীক হবে। আজকের স্লোগান, যারা নিরন্তর ঈশ্বরীয় সুখ অনুভব করে তারাই নিশ্চিন্ত বাদশাহ। আজকের সমান, আমি সফলতা মূর্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।